কাকে বলতেছ, কাদেরকে বলতেছ? ওরা দিন আমাদের পর্যন্ত ঠিক মতো পৌঁছায় নাই, ওরা দিনের ব্যাপারে অবহেলা করেছে, ডিস্টার্ব হয়, হযরত জাফর পায়ের নিচে হাতটা রেখা একটা টান দিয়ে ছেড়ে ফেলছে। আল্লাহ আকবার! আরে কাদেরকে বলছো, একটু বুঝে শুনে তো বলো। চলছে জিহাদ লড়াই, আরেক নরদম বাম হাতে আঘাত করেছে, বাম হাত থেকে ঝান্ডা পড়ে গেছে, হযরত জাফরের দেহটা ক্ষত বিক্ষত পড়ে গেছে। সাহাবায়ে কেরাম ঝান্ডাও দেখে না, জাফরও দেখে না, খোঁজা শুরু করছে, কেন? আব্দুল্লাহ ইবনে রাওহার হাতে তো ঝান্ডা পৌঁছাইতে হবে, আরে জাফর কোথায়, ঝান্ডা কোথায়? খুঁজতে খুঁজতে দেখে হায় জাফরের নিথর দেহটা তো পড়ে আছে, কিন্তু হযরত জাফর জীবনের এই শেষ মুহূর্তেও ওই ইসলামের ঝান্ডাকে দাঁত দিয়া কামড়াইয়া ধরে নিছে। কাদেরকে বলছো? তোমরা বিশ্বাস করতে পারো এটা, এই জন্যই বেদাত করো। আমরা বিশ্বাস করি না, করতে পারি না যে আল্লাহ তাআলা মিথ্যা বলেছেন, নবী তার দায়িত্ব অবহেলা করেছেন, সাহাবায়ে কেরামের এই বিশাল জামাত দিন পৌঁছানোর ক্ষেত্রে অবহেলা করেছেন, এটা আমরা মানতে পারি না, মানতে পারি না, মানতে পারি না। মহতারাম হাজরিন, মহতারাম হাজরিন, ও দোস্ত, এটা একটা দুঃখের কথা, শেষ করছি। বর্তমান প্রজন্ম আর আগের জাফর পার্থক্য কোথায়? মুসলমান সাহাবায়ে কেরাম তো ইসলামের ঝান্ডা ওঠানোর জন্য দুই হাতকে শেষ করেছে। আহ আফসোস, আহ আফসোস, এই প্রজন্মের যুবকদের জন্য আফসোস, আফসোস। আল্লাহ তাআলা ওদেরকে হেদায়েত দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে বিদআতের মতো এমন ভয়ঙ্কর গুনাহ থেকে হেফাজত করেন, সুন্নাহ দিয়া জীবনকে সাজানোর তৌফিক দান করেন। আমিন, আমিন।